অমৃতবাণী শুনছেন জোহান লিখিত মঙ্গল সমাচার থেকে পরে ইহুদিদের একটি পর্ব উপলক্ষে যিশু জেরুসালেমে গেলেন জেরুসালেমে মেসদারের কাছে একটি জলকুণ্ড আছে হিব্রু ভাষায় যার নাম বেত সাথা তার পাঁচটি ঢাকা চাতাল আছে সেই সব চাতালে শুয়ে থাকত অনেক অসুস্থ দুর্বল মানুষ অন্ধ খোঁড়া নড়াচড়া করতে পারে না এমন সব মানুষ তারা সেখানে থাকত জল নড়ে ওঠারই অপেক্ষায় কারণ মাঝে মাঝে প্রভুর এক দুধ সেই জলকুণ্ডে নেমে এসে জলে কাঁপন জাগাতেন জল কেঁপে ওঠার পর যে লোক তাতে প্রথম ডুব দিত তার যে রোগী থাক না কেন সে ভালো হয়ে উঠত অমৃতবাণী শুনলেন জোহান লিখিত মঙ্গল সমাচার থেকে